হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে যে ভিডিওটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেটা আমার রাধা মাধবের এবং গোপুদের পুজো। আর জ্যৈষ্ঠ মাসের প্রথমে, মানে এখন তো জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, তো এখনও দেওয়া হয়নি গোপুদের এই খাবারটা, আজকে লাঞ্চে আমি দিচ্ছি। তো তোমরা দেখে নাও কি খেতে দিলাম গোপুদের। তো ভিডিওটা দেখো, আই হোপ কি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে দেখো একটা গামলা নিয়েছি, এই প্লাস্টিকের গামলাটার ভেতরেই আমি গোপুদেরকে স্নান করাই। তো জল নিয়ে নিয়েছি আর একটু অগুড়ো দিয়ে দিলাম, যেহেতু গরমকাল একটুখানি অগুড়ো দিয়ে দিলে আর কি একটু ঠান্ডা ঠান্ডা মতো হয়। আর দিয়ে দিচ্ছি দেখো তুলসী পাতা, একটু ফুল কুচি করে নিয়েছি, নিয়ে দেখো গোপু স্নানের জলে ফুল দিয়ে নিলাম। আর গোপুদেরকে এভাবে করে আমি স্নান করিয়ে দেব। তো দেখো গোপুকে প্রথমে বসিয়ে দিলাম, তারপর দেখো সবাইকেই, নাড়ুকে, লাড্ডু গোপালকে, সবাইকে আমি বসিয়ে দিচ্ছি। আজকে স্নানটা আমি ওদের একসঙ্গেই করিয়ে নেব। নাড়ু, গোপু, লাড্ডু সবাই বসে গেছে। আর এটা হচ্ছে আমাদের সব থেকে বড় গোপাল, ওর নাম হচ্ছে নাড়ু। তো দেখো এবার গোপুদেরকে স্নান করিয়ে নিচ্ছি। তো দেখো গোপুদের স্নান প্রায় শেষ হয়ে এসছে, এভাবে করে স্নান করিয়ে দিচ্ছি। আর তোমরা চাইলে কেশর চন্দনও জলের সঙ্গে গুলিয়ে গোপুদের স্নান করিয়ে দিতে পারো। তো প্রথমে দেখো নাড়ুকে মুছিয়ে নিচ্ছি। আর স্নান করানোর পরে খুব ভালো করে গামছা দিয়ে মুছে নিতে হয়, জল থাকলে দাগ হয়ে যায় গোপুদের গায়ে। তো দেখো আমি গামছা দিয়েই আর কি মুছাই, খুব ভালো করে মুছিয়ে নিচ্ছি। এবার গোপুর পালা, গোপুকে এবার মুছিয়ে নেব। তো দেখো গোপুকে আমি গামছা দিয়ে এরকম বউ সাজিয়ে বসিয়ে রেখে দিয়েছি, খুব কিউট লাগছে। দেখো এরকম করতে আমার খুব ভালো লাগে। তো গোপুকে দেখো মুছিয়ে নিচ্ছি ভালো করে। গোপুর মুখটা একবার দেখো, হাসি হাসি মুখ সব সময় আমার গোপুর। তো একটা জামা আমি পরিয়ে দিচ্ছি, জামাটা আমার নিজের হাতে বানানো গোপুর জন্য। মালা পরিয়ে দিলাম। এভাবে করে দেখো সবাইকে জামাটা আমি পরিয়ে দিচ্ছি। আর আজকে আমি হলুদের কম্বিনেশনে জামা পরাচ্ছি সবাইকে আর কি, হলুদ পরাবো। তো দেখো নাড়ুকে জামাটা পরিয়ে দিয়েছি, নাড়ুর জামাটা একটু বেশি বড় হয়ে গেছে। আর দোলনার গোপুটার তো জামা হয় না, তো গরমের মধ্যে আমি ওকে কিছু পরাইও না। আর এখানে দেখো জগন্নাথ ঠাকুরকেও আমি জামা টামা পরিয়ে স্নান করিয়ে বসিয়ে দিলাম। আর চন্দন যাত্রা যেহেতু চলছে, তার জন্য দেখো চন্দনের টিকা করে দিচ্ছি। আমি পুরো কপালে আমি চন্দন ওভাবে করে লেপে দিচ্ছি না, আগে যেরকম প্রলেপ দিয়ে দিতাম, তো এখন একটুখানি চন্দনের শুধু ফোঁটাই দিয়ে দিই। আর বৃষ্টি পড়লে তো এরকমই করি আমি, বৃষ্টি পড়লে গোপুদের সারা গায়ে চন্দন আমি মাখাই না। তো দেখো এখানে আগে থেকেই রাধাকৃষ্ণকে আমি স্নান করিয়ে বসিয়ে দিয়েছি জামা কাপড় পরিয়ে। আর এবার দেখো চন্দনের টিকা দিয়ে নিলাম। তুলসী পাতাগুলোতে দেখো সাদা চন্দন লাগিয়ে লাগিয়ে রেখে দিচ্ছি, এবার একটুখানি শুকিয়ে গেলেই দিয়ে দেবো।
এটা আমাকে একজন আমার এক সাবস্ক্রাইবার তিনি আমাকে বলেছেন যে এরকম তুলসী পাতা চন্দন লাগিয়ে একটুখানি শুকিয়ে তবে গোপুদের দিও, তো সেটাই করছি। তো এবার দেখো তুলসী পাতাগুলোতে চন্দন লাগিয়ে রেখে দিয়েছিলাম, সেই তুলসী পাতাগুলো এখন গোপুদেরকে নিবেদন করে দেব। তো দেখো প্রথমে আমি গোপুকে তুলসী পাতাটা দিয়ে নিলাম। এভাবে করে এক এক করে সবাইকেই তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। তুলসী পাতা নিবেদন করা হয়ে গেছে। এবার দেখো যে সাদা ফুলগুলো গোপুদের জন্য আমি নিয়েছিলাম, এগুলো আমার গাছের ফুল, তো সেই ফুলগুলোতে আমি সাদা চন্দন লাগিয়ে নিয়েছি। আর এক এক করে দেখো গোপুদেরকে সবাইকে আমি ফুল নিবেদন করে দিচ্ছি। রাধা মাধবের পায়েও আমি ফুল নিবেদন করে দিলাম। গৌরাঙ্গদেব নিতাইদেবকেও আমি ফুলটা দিয়ে নিলাম। জগন্নাথ দেবদের আমি ফুলটা দিয়ে নিয়েছি। এবার দেখো গোপুদের বাসিগুলো গোপুদেরকে দিয়ে দিচ্ছি। সবাইকে ফুল নিবেদন করা হয়ে গেল। এবার আমি গোপুদের আজকে দুপুরবেলা দেখো কি খেতে দিচ্ছি, জ্যৈষ্ঠ মাস তো, চিড়ে, আম, খই, দই, আর এখানে কলাটা আমি আজকে আনতে পারিনি, মানে জোগাড় করতে পারিনি কলাটা আজকে, তো এর মধ্যে কলা দিলেও খুব ভালো লাগে। তো দেখো এটা আমি আজকে লাঞ্চে গোপুদেরকে দিচ্ছি। তো দেখো আমার মাখা হয়ে গেছে, আর উপর থেকে দেখো আমি আমের একটুখানি টুকরো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর আম তো আমি আগেই খাইয়েছি, বছরের এই প্রথম ফল এই সিজনের, তো আমটা আমি আগেই দিয়েছি। কিন্তু চিড়ে, খই, আম এভাবে করে মেখে আমি গোপুকে এই প্রথমেই দিলাম। আর ভোগের মধ্যে দেখো তুলসী পাতার ফুল দিয়ে নিয়েছি, আর এখানে জল আমি গোপুদেরকে নিবেদন করব, তো সেই জলটা ঢেলে নিলাম, আর জলের ভেতরে অবশ্যই করে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। তো ভোগটা আমি গোপুদেরকে নিবেদন করে দিচ্ছি। রাধা মাধবকেও ভোগটা আমি নিবেদন করে দিলাম। জলটা নিবেদন করে দিচ্ছি। ভোগ নিবেদন করা হয়ে গেছে, আর এখানে দেখো আমি একটা ঘিয়ের প্রদীপ নিয়ে নিয়েছি, আর আরতি করে নেব প্রদীপ দেখিয়ে আর ধূপকাঠি দেখিয়ে। তো প্রদীপটা আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছি।
আরতি করা হয়ে গেছে। এবার দেখো যে ভোগটা আমি আজকে গপুদেরকে মেখে দিলাম, সেই ভোগটা আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি। এটা আমার মনের শান্তি, এভাবে করে খাইয়ে দিলে আমি মনে শান্তি পাই। তো এটা আমি সব ঠাকুরের সঙ্গে করে থাকি, তো গপুদের তো অবশ্যই করব, রাধা মাধবকেও খাইয়ে দেবো, সবাইকেই খাইয়ে দেবো। তো দেখো ভোগটা আমি খাইয়ে দিচ্ছি। তো এখানে দেখো গপুদের ভোগ খাওয়ানো হয়ে গেছে, জলও খাইয়ে দিয়েছি, আর গামছা একটা দেখো আমি জলে ভিজিয়ে নিয়েছি, নিয়ে গপুদের মুখটা ভালো করে মুছিয়ে দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও, খুব ছোট একটা ভিডিও, খুব সিম্পলভাবে আমি আমার রাধা মাধব গপুদের সেবা করি, কীভাবে সেবা করি, কী করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আই হোপ কি ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।